বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। কলকাতা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে সকাল সকাল গাড়ি নিয়ে চলে এলাম, ট্রাক্টর, জন ডিয়ার ট্রাক্টর। তো জন ডিয়ার ট্রাক্টরটি আমার না, আমার বন্ধু। তো ওই গাড়িটি চালাছিল আর আমি সাইডে গিয়েছিলাম, আমিও চাষ করতে গেছিলাম। আমার বন্ধুটি চাষ করতে গিয়ে গাড়িটি ফেঁসে গেছে, আবার মানে নামামতি ফেঁসে গেছে, এবং ফোর হুইল বলে সম্ভব নাহলে গাড়িটি ফেঁসে যেত। আমার যেমন টু হুইল ছিল, গাড়িটি টু হুইলে চার্জ করতে পারতাম না, সে কারণের জন্য ফোর হুইল ডেকেছিলাম আমার বন্ধুটাকে। তো গাড়িটি নামামাত্রই ফোর হুইলও ফেঁসে গেছিলো। মানে জমিতে হচ্ছে এক ধরনের পুকুর, পুকুর টাইপের জমি। তো জমিতে চাষ করতে যেয়ে গাড়িটি ফেঁসে গেছিলো। তো এই তো এখন উঠিয়ে নিচ্ছে, গাড়ি চাষ করবে না বলে। তো এখানে বিঘা প্রতি চাষ করি আমরা, বিঘাতে 500 টাকা বিঘা, ঘন্টায় চালাই না, কোথা থেকে ঘন্টা চালাই আমরা চালাই না, আমরা বিঘাতে চাষ করি। তো গাড়ি জমিতে চাষ হবে না বলে গাড়িটিকে তুলে নিচ্ছে আমরা এখন বর্তমান। তো একটা জিনিস মাথা রাখবে, তো ঘন্টা চালার থেকে বিঘাতে চালা অনেক বেশি লাভ থাকে বেশি। তো জন ডিয়ার গাড়িতে বেশি তেল খরচ হয় এটা আমি জানি, এবং ক্যাপাসিটিও ভালো, মানে লোডার পক্ষে গাড়িটি খুব সুন্দর। জন ডিয়ার গাড়ি 855 থেকে জন ডিয়ার গাড়ি অনেক তুলনায় ভালো, কারণ লোডারের পক্ষে খুব সুন্দর গাড়ি। যদি লোডারে চাষ করেন অনেক হেভি চাষ হয়, মানে হেভি মানে সুন্দরভাবে চাষ হয়। আর যদি সুরাজের চাষ করে, সুরাজের চাষ করলে চাষ খারাপ হয় মোটামুটি, অত যে ভালো হয় সেটা না, চাষ ভালো হয়। তো আর কি বলবো, আপনাদের মাঝে এটাই ভিডিও নিয়ে এলাম। তো প্লিজ আমাকে লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে আমাকে সাপোর্ট টাপোর্ট করো, তাহলে তো আমি আপনাদেরকে মোটিভেটেন্স করবো যে আমাকে যত লাইক শেয়ার কমেন্ট করবেন তত আমি ভিডিও আপনাদের মধ্যে ছাড়বো। তো সামনের দিকে গাড়িটি উঠলো না, তো এখন বর্তমান পেছন দিকে ব্যাক গিয়ারে দেখবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, জন ডিয়ারের সবথেকে ভালো ফাংশন হচ্ছে ব্যাক গিয়ার, ব্যাক গিয়ার খুব ভালো। আর সুরাজের হচ্ছে মানে পেছন দিয়ে সামনের দিক দিয়ে খুব সুন্দর, ব্যাক গিয়ারের কোনো তুলনা নাই। আর জন ডিয়ারও অনেক সুন্দর সুবিধে ক্যাপাসিটি, ব্যাক গিয়ার সেই লেভেলের ব্যাক গিয়ার। মানে দেখুন সামনের দিকে ওঠা ছিল, উঠাতে পারলো না, এবার ব্যাক গিয়ারে দেখছে, ব্যাক গিয়ারে আরামসে গাড়িটি উঠে যাবে এটা আমি জানি, কারণ আমারও জন ডিয়ার ছিল। আমি জন ডিয়ার বিক্রি করে সুরাজ নিয়েছি। এবার আমার জন ডিয়ার ছিল টু হুইল, আমরা ফোর হুইল নিয়ে টু হুইল নিয়েছিলাম। তখন সুরাজ নিয়ে রেখেছি, সুরাজের তেল খরচটা কম এবং মাইলেজটা বেশি, এবং চাষ করতে ভালো লাগে জন ডিয়ার থেকে। আর জন ডিয়ারে ফোর হুইল থাকলে মানে কিছু তো খাল ডোবা টোবা কিছু দেখবে না, আরামসে গাড়ি উঠে যাবে। তো দেখুন গাড়িটি ব্যাক গিয়ার নিচ্ছে, তো গাড়িটি ব্যাক গিয়ার নিতে যেয়ে গাড়িটি উঠে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটা মাথায় রাখবেন যে ব্যাক গিয়ারে তুললে একটু হাইড্রোলিকটা বেশি চাকায় জন ডিয়ারে। তো ঠিক আছে গাইস, গাড়িটি উঠে গেল, আমাকে ফলো করবেন অবশ্যই।